সবাইকে আবারো ওয়েলকাম করছি আমার চ্যানেল আনিকা ব্লগে। আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বেসিক্যালি আজকে এটা ব্লগ হতে যাচ্ছে সাম কাইন্ড অফ ডিফারেন্ট নট ডিফারেন্ট ব্লগ, আজকে আমার জন্য কিছু ডিফারেন্ট হতে যাচ্ছে। তো বেসিক্যালি আজকের ব্লগটা থাকছে, আজকে দুইটা স্পেশাল ডে বলতে পারেন। ফার্স্ট অফ অল আজকে আমার ড্রাইভিংয়ের থিওরি টেস্ট পরীক্ষা, তো ওইটা পরীক্ষা আমার 4টার দিকে। তো আর আজকে সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে আরিশের বার্থডে, তো দুইটাই একসাথে। তো আজকে আমার পরীক্ষা 4টার সময়, পড়াশোনা তো করেছি, এখন বাকিটা পরীক্ষা যখন দিব রেজাল্ট দেখলে বোঝা যাবে। সো কাইন্ড অফ সকাল থেকেই হয় না, পরীক্ষার যখন আরও মোমেন্ট চলে আসে বা পরীক্ষা যখন জানি যাচ্ছে আজকে পরীক্ষা, তখন আমার একটু বেশি ভয় লাগে। তো এই তো সকালে, এখন আপনারা বলতে পারেন যে কোথায় যাচ্ছি, তো একটুখানি বাইরে আসছি একটা কাজে। তো ওখান থেকে আজকে প্রায় কিছু ওখান থেকে তো আপুর বাসায় যাবো, যেহেতু আরিশের বার্থডে একটু বেলুন টেলু সব কিছু লাগানো গুছানোতে একটু হেল্প করবো আপুকে। অ্যান্ড দেন ইয়ে 4টার সময় পরীক্ষা, সাথে একটু প্র্যাকটিসও করবো। তো আমি ভাবলাম ওয়াই নট আজকের এই দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, এবং আমি শেয়ার করবো আমার ড্রাইভিং টেস্টের রেজাল্ট। আমি আমি একটু ভয় আছি আসলে কি হয়। তো সবাই আমার জন্য, আচ্ছা এখন তো বলে লাভ নেই, আমার জন্য দোয়া করবেন, আপনি রেজাল্ট দেখতে পারবেন। সো আজকের ব্লগটা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। এটা হচ্ছে আজকের ওয়েদার, অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো আমি এখন বসে আছি, সোহান গেছে একটা কাজে, আর এই যে আমি বসে বসে প্র্যাকটিস করতেছি, মক টেস্ট দিচ্ছি আর কি। তো এই তো আসার পথে একটু মার্কেটে গেলাম, আরিশের জন্য একটু গিফট নিয়ে নিলাম, এখান থেকে একটা কার্ড নিয়ে নিয়েছি, এবং আরিশের জন্য ফার্স্ট টাইম একটা খেলনা কিনেছিলাম। খেলনা এনেছে একটা রোবট টাইপের, লাইক নাইস একটা জিনিস। তো ওইটা পরে রিটার্ন করে ওর জন্য আমি একটা গিফট কার্ড নিয়ে নিয়েছি রোবলক্সের, কোথায় গিফট কার্ডটা, এই তো গিফট কার্ড নিয়ে নিয়েছি রোবলক্সের, কারণ ও এটা মানে খুব খুশি ছিল নাকি ওর কাজে আসবে। তো এই তো এটা নিয়ে নিলাম, এখন দেখা যাক ওইটা পেয়ে কিরকম খুশি হয়। এই তো দেখেন আপুর বাসা আসলাম, এখন জলদি জলদি একটুখানি এই দেখেন একটু বুঝবুঝালি করতেছি এখানে। আর আমাদের এখন এখানে অনেকগুলো বেলুন আছে, এই দেখেন আমাদের বেলুনের ই, এটা এখন আমরা রুম গুছাবো, অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করছি রুম গুছানোর পরে কিরকম লাগে। এই দেখেন আরিশের নাইন্থ বার্থডে, দেখেন এখন কি সুন্দর ঝলমলে রৌদ্র। তো এই তো আমরা বের হয়েছি, আমি এখন যাচ্ছি আমার এক্সাম সেন্টারে, সোহান আমাকে ড্রপ করবে। তো আমরা একটু নার্ভাস লাগছে, 4টার দিকে পরীক্ষা, এখন 3:30 বাজে, নিয়ার বাই। তো দেখা যাক কী রেজাল্ট আসে, আই হোপ কোনো ভালো কোনো রেজাল্টই আসবে। তো একদম এক্সাম শেষে রেজাল্ট নিয়ে আপনার সাথে কথা হচ্ছে। হ্যালো গাইস, তো এই তো বাসায় আসলাম, বাসায় এসে আমি একটু কুইক শাওয়ার নিলাম, আর আপনাদেরকে এক্সামের রেজাল্টটা বলা হয়নি, আলহামদুলিল্লাহ পাস করেছি। তো ওখানে আসলে আমি তখন কোনো ভিডিও করিনি, কারণ একটু জলদিতে ছিলাম, কারণ ইউনো রেডি হতে হবে, অ্যান্ড দেন আবার একটা জায়গায় যেতে হবে। তো জলদি জলদি যা সেখানে আমি শাওয়ার নিলাম, এখন একটু রেডি হব, জলদি জলদি একটু আপুর বাসায় যাবো, গেস্ট আসার আগেই যাই। তো আর আজকের সবচেয়ে হ্যাপি নিউজ হচ্ছে যা পাস করেছি, ইয়ে। তো চলুন আমি একদম রেডি হই, রেডি হয়ে আমি আমার ভিডিওটা কন্টিনিউ। হাই গাইস, আমি খুব কুইকলি রেডি হয়ে নিয়েছি, আসলে আজকে সারাটা দিন এতটা সব কিছু নিয়ে রাশ যাচ্ছে। তো আমি এখন বের হয়েছি, আসলে আমরা বের হয়েছি, আপুর বাসার দিকে যাচ্ছি। তো আজকের ইভিনিংটা আরিশের বার্থডে, চলেন আজকে আরিশের বার্থডেতে আমরা কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর সবাই আরিশের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো চলুন একদম আপুর বাসে যাই, তখন সেখানে যেয়ে আমি শেয়ার করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কি দেখো, গিফট লাগবে? হ্যাঁ হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা ভিতরে যাই আগে, ওকে খুশি?
Huh? Yes. Yes, and a birthday card. You will get more and more. কেমন লাগে তো ফিলিংসটা প্রকাশ করো শুনি একটু হ্যাপি থ্যাংক ইউ অনেক অনেক দোয়া রইল তোমার জন্য তো গেস্ট আসার আগে আমি একটু কুইক আপনার সাথে শেয়ার করি এখানে টেবিলের মধ্যে একটু রেডি করা হয়েছে এখানে আর আপু আজকে বাসায় নিজেই কেক রেডি করেছে এই তো আর এইদিকে হচ্ছে এখানে একটু ডেকোরেশন করা হয়েছে দেখেন বাচ্চা বাকি এসে অলরেডি খেলে সবই করে রাখছে একটু হালকা পাতলা ডেকোরেশন করা হয়েছে জাস্ট বেলুন টেলুন এভরিথিং কিন্তু আমি লেন্সটা তো পড়েছি বাট এই লেন্সটা একটু ঝামেলা করছে একটু পরপর চোখ দিয়ে পানি পড়ছে তো এখানে হচ্ছে এই দেখেন আপু এই কেকটা বানিয়েছে আরিশের জন্য সুন্দর হয়েছে খুব আর এখানে আছে হচ্ছে চিকেন নাগ আমি আপু মতো নাগেটস বলতেছি চিকেন উইংস চিকেন ফ্রাই এখানে পিৎজা আর এই যে টেবিলের সব কিছু কিছুক্ষণের মধ্যেই গেস্ট চলে এসেছে এবং জানেন বার্থডে পার্টি মানে অনেকগুলো বাচ্চা সব বাচ্চারা মিলে মজা করছিল আর সবার ফার্স্টে বাচ্চাগুলোকে পিৎজা দিয়ে দেওয়া হয়েছিল সবাই খুব খুশি ছিল পিৎজা পেয়ে আর কি আর আমি এদিকে একটুখানি চটজলদি আমার লেন্সটা ওপেন করে নিচ্ছি কারণ আমার লেন্সটা না খুব ঝামেলা করছিল তো আমি ডিসাইড করলাম যে না লেন্সটা আমি খুলেই ফেলি এত আনকমফোর্টেবল থেকে লাভ নেই অ্যান্ড দেন এই তো আরও গেস্ট হয়েছিল Hi, Sophia. Hi, Anika. So? What happened? I? Okay. Fanta? Zena. Yes. Zena, that's Hashem. Okay. You all are same age. Come. Nika, come. Ma ke bolo na, okay? Ma ke bolo na. Everyone who wants to come, follow me. Oh, ma dekhe bolse. You have chin shop. Party. Oh, dekhe bolse. সকালে তো ওই ড্রয়িং রুমে সেট করা হয়েছিল এখন এগুলো এখানে নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে টেবিলের মধ্যে কেক কাটা হবে এখন হচ্ছে বেলুন লাগানো হচ্ছে আচ্ছা তন্নির বার্থডে মনে হচ্ছে না এখন কেক কাটা হবে ডেকোরেশন নাইন এখানে সব দাঁড়িয়ে আছে ডিয়ার আরিশ হ্যাপি বার্থডে টু ইউ Make a wish. Close your eyes and make a wish. What? আচ্ছা সবার লাস্টে কেক কাটা হয়েছে
সবাই এখন কেক খাচ্ছে এন্ড কেক কাটা শেষে আমাদের সবার লাস্টে পাব ছিল এখন এই মুহূর্তে অনেক টেস্টি করে গিয়েছে আমরা গিফট সবার লাস্টে এখন গিফট খুলবো তো এখানে আমি একটু আরিশের মজা করছিলাম তো সবার লাস্টে এখন গিফট খোলার পালা আরিশ একটা একটা করে গিফট খুলছিল আর সবার লাস্টে যেটা হবে আরিশের জন্য একটা স্পেশাল গিফট আছে ওর আব্বাম্মুর পক্ষ থেকে তো সবার ফার্স্ট হচ্ছে গেস্টদের যে গিফট আছে সেটা খুলছে অ্যান্ড আমি লুকিয়ে লুকিয়ে সবার লাস্টে এনে যে নীল বক্সটা দেখতে পাচ্ছেন এটা আমি রেখে দিয়েছিলাম যাতে আরিশটা সবার লাস্টে খুলে এতো সব গিফট খোলা শেষ অ্যান্ড হিয়ার ইজ এ দেখেন আরিশের রিয়েকশন এটা পেয়ে ও কতটা খুশি হয়েছে এটাও চেয়েছিল অকুলাস সো এটাই ছিল আজকের একটা দিন আজকের একটা ব্লগ আই হোপ আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবারও দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ